ওই দিন আর হসপিটাল যায়নি ইয়ানা, সোজা বাসায় ফিরে গেছে। বাবা অনেক রাগারাগি করেছে, আবার রুদ্রকে কেন এনেছে, মামি অনেক বাজে কথা শুনিয়েছে। বাবা মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। ওই দিনের পর বাবা আর ইয়ানার সাথে যোগাযোগ করেনি, আর না আম্মুর সাথে যোগাযোগ করতে দিয়েছে তাকে। ইয়ানা রুদ্রকে নিয়ে একটা ফ্ল্যাটে উঠেছে, হসপিটালের কাছেই ভাড়া নিয়েছে ফ্ল্যাটটা। ফ্ল্যাটের সবাই জানে রুদ্র ইয়ানার ছেলে, আর রুদ্রের বাবা কাজে দেশের বাহিরে থাকে। ইয়ানার সাথে ফ্ল্যাটে রুহি থাকে, ওর বাবা মা গ্রামে থাকে, তাই ও ইয়ানার সাথে থাকে। এভাবে কেটে যায় 6 মাস। রুদ্র এখন বুঝতে পারে অনেক দুষ্টুমি শিখেছে। রুহির তো রুদ্রকে নিয়ে না ঘুরতে গেলে দিনই কাটে না। এভাবে বেশ চলছে দিন। রুহির নাকি একজন ছেলে ফ্রেন্ডও হয়েছে, রিহান নাম তার। ও বলেছে দেখা করাবে। হসপিটাল থেকে আজ শপিং মলে এসেছে, রুদ্রের জন্য কিছু কেনাকাটা করতে হবে। তবে রুহি আসেনি, ওর নাকি কি একটা কাজ আছে। ইয়ানা হাঁটছে আর দেখছে কোনটা নেওয়া যায়। রুদ্র খেলছিল, হঠাৎই হেসে ওঠে ও। ইয়ানা কারণটা বুঝে না, কারণ এমন হাসি ও আগে হাসেনি। এটা যেন অনেক খুশি প্রকাশ করছে। সামনে তাকালো ইয়ানা, কি দেখে তার রুদ্র এত খুশি দেখে। তাকিয়ে তার মেজাজ খারাপ হয়ে গেল। আদি নামের লোকটা দাঁড়িয়ে আছে, আদি অবশ্য ইয়ানাকে দেখেনি। ইয়ানা রুদ্রকে নিয়ে সব থেকে বের হতে গেলে রুদ্র আদির শার্ট ধরে। আদি তাকায় ইয়ানার দিকে, আরে আপনি এতদিন পর দেখা হলো, এই পিচিকার, ও বিয়ে করে ফেলেছেন, গুড। আপনার কি মাথায় প্রবলেম আছে, নিজে চিনতে পারছেন না এটাকে? আপনি কেমন বাবা নিজের সন্তানকে চিনেন না? ইয়ানার কথায় অবাক হয়ে আদি রুদ্রের দিকে তাকালো, তারপর রুদ্রকে কোলে নিল। ইয়ানা বুঝতেছে না হচ্ছে কি। থ্যাঙ্ক গড যে পিচি ঠিক আছে। রাস্তায় ফেলে এসেছিলেন তো মারতেই, তাহলে এখন আবার নাটক করছেন কেন? ইয়ানার কথা শুনে আদি কিছুটা অবাক হলো, ব্রুকুচকে বলল, আমি ফেলে দিব কেন, আমার কি এতই সময় আছে? আপনি ফেলেননি, আপনার বাসার কেউ ফেলেছে। ছি, আমার লজ্জা করছে, কেমন মানুষদের মাঝে আমি রুদ্রকে রেখে এসেছিলাম। আপনি না জেনে আমার ফ্যামিলিকে দোষ দিতে পারেন না মিস। হোয়াটএভার। হোয়াটএভার মানে কি? আমি ইনায়াত। তো আমি কি করব, আপনি তো আমার ফ্যামিলিকে ইনসাল্ট করলেন। ও তাই, আমি ইনসাল্ট করেছি, করলে কম করেছি। এটা কেমন ফ্যামিলি যেখানে একটা বাচ্চা সেভ না, আর এই বাচ্চাটার মা মারা গেছে, বাচ্চাটার কথা আপনাদের কারোর মনেই ছিল না, আপনারা নিজেদের সামলাতে বিজি, এমন ফ্যামিলিকে আমি সম্মান করতে পারবো না। ওয়েট ওয়েট, আপনি বাঁচিয়েছেন এই পিচ্ছিকে? হ্যাঁ, কেন, খুব ভুল করেছি। করেছি তো, জন্মের পর মেরে ফেললে ভালো হতো, আপনাদের মতো পরিবার আছে ওর, এই দুর্ভাগ্যটা ওর কপালে জুটতো না। বেশি কথা বলা আমার পছন্দ নয় মিস ইনায়াত। আমি বেশি বলছি, কম বলছি, মিতুকে দেয়া কথা রাখতে আমাকে এত সাফার করতে হচ্ছে, তার থেকে বড় কথা এই বাচ্চাটির উপর ভয়ঙ্কর মায়া জন্মে গেছে আমার। মিতুর কথা শুনে আদির মুখের রং পাল্টে গেল, গম্ভীর হয়ে গেলেন। রুদ্র কান্না করছে বলে ইয়ানা নিতে গেলে আদি দিল না। আপনি সেই ডক্টর যার জন্য আজ মিতু আমার কাছে নেই, আমি যাকে খুঁজে চলেছি সে আমার সামনে, অথচ চিনতেই পারিনি, কি ভাগ্য। কি বলছেন কি, আপনার কথার আগা মাথা আমার মাথায় ঢুকছে না। সব বুঝে যাবেন, আপনি ওই দিন মিতুর শরীরে পয়জন দিয়েছিলেন, যার জন্য মিতুর অবস্থা আরো খারাপ হয়, ও মারা যায়। ইয়ানা অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল আদির কথা শুনে। কি বলছে আদি এসব আজব? আপনার মাথা ঠিক আছে, কি সব বলছেন? ঠিক বলছি, পোস্টমর্টেম রিপোর্টে যা এসেছে তাই বললাম। রেডি থাকবেন, আপনার জীবনের সব রং কেড়ে নিব আমি, ঠিক যেভাবে আপনি আমার মিতুকে কেড়ে নিয়ে আমার দুনিয়া অন্ধকার করে দিয়েছেন। আদি রুদ্রকে ইয়ানার কোলে দিয়ে হন হন করে বেরিয়ে গেল। ইয়ানা কিছু বুঝতে পারছে না, আসলে হলোটা কি, ইয়ানা তো এমন কিছু করেনি, আর পাঁচজনের কথা কি বলে গেল, সব কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে, শরীর খারাপ লাগছে ইয়ানার, তাই বাড়ি চলে গেল। ওই দিন পরের দিন সকাল সকাল রুহি ছুটে ইয়ানার কেবিনে এলো, হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, ইনায়াত সর্বনাশ হয়ে গেছে, হসপিটালে পুলিশ এসেছে আর রুদ্রকে খুঁজছে। কি পুলিশ কেন? জানি না ইনায়া, তুমি চলো। ইয়ানা রুহির সাথে গেল। ইয়ানাকে দেখে একজন পুলিশ এগিয়ে এসে রুদ্রকে নিতে চেষ্টা করলো, ইয়ানা দিবে না কিছুতেই, এক পর্যায়ে ওনাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। রুহির কাছে রুদ্রকে দিয়ে দিয়ে বললো ভিতরে যেতে, রুহি তাই করলো। ইয়ানা বললো পুলিশদের উদ্দেশ্যে, কি হয়েছে অফিসার, হঠাৎ এই হসপিটালে কেন আপনারা, আর কেন রুদ্র খোঁজ করছেন? অন্যের বাচ্চা চুরি করে নিয়ে এসে এখন বলছেন খোঁজ কেন করছে, ভারী মজা তো কথাটা। ইয়ানার কপালে ভাঁজ পড়লো। বাচ্চাটাকে দিয়ে দিন, ওর ফ্যামিলি ওর জন্য ওয়েট করছে। ইয়ানার বিশ্বাস হলো না কথাটা, কারণ রায়হান পুলিশে কল করলে আরো আগে করত, এতদিন পর কেন করবে।
আমি দিব না রজ্জুকে। পুলিশটা ইয়ানার কথা শুনল না, জোর করে রজ্জুকে নিয়ে বেরিয়ে গেল। তখনই রেহান এলো হসপিটালে রুহির সাথে দেখা করতে। রুহি কি হয়েছে? রুহি বলল সবটা। রেহান জানে রজ্জু ইয়ানাদের কাছে থাকে। কি বলছো, বাবা তো পুলিশকে কল করেনি আর না আমরা কেউ করেছি। রেহানের কথা শুনেই ইহানার সন্দেহ সত্যি হলো। রেহান আরো বলল, ওয়েট, আমি তৃষানকে কল করছি, ও পুলিশে জব করে, ও আমাকে বলতে পারবে আসলে কি হয়েছে। রেহান ফোন করে আর জানতে পারে এমন কোনো কিছুই হয়নি, আর না পুলিশ স্টেশন থেকে এখানে কোনো পুলিশ পাঠানো হয়েছে। ইয়ানা ধপ করে নিচে বসে পড়ল, কারণ ওরা নকল পুলিশ ছিল। এ কোন বিপদ এলো রুহি, আমার রুদ্রকে কে নিয়ে গেল, কে ওর ক্ষতি চায়? রুহি ইয়ানাকে নিচে থেকে তুলে পাশে চেয়ারে বসালো। তখন ইয়ানার ফোনে একটা কল এলো। হ্যালো, কি বলেছিলাম না, তোমার জীবনের সব রং কেড়ে নিব, এটা তো সবে শুরু, তৈরি থেকো এরপরের ব্লাস্টের জন্য। গলা শুনে বুঝতে অসুবিধা হলো না এটা আদি, আর আদি কোনো এক অজানা কারণের প্রতিশোধ নিতে রুদ্রকে কিডন্যাপ করিয়েছে। কি চান আপনি, কেন এমন করাচ্ছেন, রুদ্র তো আপনার নিজের ছেলে। ইয়ানার কথায় হাসলো আদি, তারপর বলল, আমার ছেলে, বেশ মজার লাগলো কথাটা। যাই হোক, রুদ্র এখন হাইওয়ের মাঝে আছে, যে কোনো সময় কোনো গাড়ি চলে যাবে ওর উপর দিয়ে। ইয়ানা কি করবে বুঝে উঠতে পারলো না, একজন বাবা কি করে এমন হতে পারে ইয়ানার জানা নেই। আদি আবারও বললেন, একটা ভিডিও পাঠিয়েছি, দেখে নাও ডক্টর ইনায়াত। ইয়ানা ভিডিও প্লে করে চিৎকার করে উঠল, রুদ্র হাইওয়ের মাঝে, যে কোনো সময় কোনো গাড়ির নিচে পড়তে পারে ও। না প্লিজ, এমনটা করবেন না, রুদ্র কি করেছে আপনার, আপনার শত্রুতা আমার সাথে, তাই না? আমাকে শাস্তি দিন, ওকে ছেড়ে দিন প্লিজ। হুম, ছাড়বো, এক শর্তে। কি শর্ত? আমাকে বিয়ে করতে হবে আজ এক্ষুনি, এখন বিকেল 5:25, যদি রাজি থাকো তো চলে এসো, আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, রুদ্র বেঁচে যাবে, আর যদি না আসো তো রুদ্র। আদি কথা শেষ করার আগে ইয়ানা না বলে চিল্লিয়ে উঠল, আমি রাজি, রুদ্রর ক্ষতি করবেন না প্লিজ। ওকে চলে এসো, ওয়েট করছি। আমি গেলে আপনি রুদ্রকে বাঁচাবেন তার কি গ্যারান্টি? আমি কথার খেলাফ করি না, আর হ্যাঁ, এই কথাগুলো কেউ যেন না জানে, বলে আদি ফোন কেটে দিল। ইয়ানা পাথরের ন্যায় বসে আছে, রুহি বারবার জিজ্ঞেস করছে কার ফোন। ইয়ানা কিছু বলল না, বেরিয়ে পড়লো আদির দেওয়া ঠিকানার উদ্দেশ্যে। জীবন আজ ইয়ানাকে কোন পর্যায়ে এসে দাঁড় করালো ইয়ানা জানে না, ইয়ানা ঠিক করছে নাকি ভুল করছে, শুধু জানে ওই ফুটফুটে বাচ্চাটাকে তার বাঁচাতে হবে, এটাই মাথায় ঘুরছে এখন ইয়ানার। রুহি তার সাথে আসতে চেয়েছিল কিন্তু ইয়ানা না করে দিয়েছে, কিছুক্ষণের মাঝে এসে পড়লো, দেখলো আদির গার্ডটা দাঁড়িয়ে আছে। ইয়ানা চুপচাপ ওদের সাথে ভিতরে গেল। ইয়ানাকে দেখে আদি বলল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিসেস আদিত্য চৌধুরী। ইয়ানার চোখে পানি চলে এলো, তবুও চোখের পানি আটকে ভিতরে গেল। সোফায় বয়স্ক এক লোক বসে আছে, উনি মনে হয় কাজী, তার দুই পাশে দুজন গার্ড, আর কোনো মানুষ নেই, আদি আর ইয়ানা। মিসেস আদিত্য চৌধুরী তো এভাবে হওয়া যাবে না, তার জন্য বিয়ের ড্রেস পরতে হবে, যাও পরে এসো। ইয়ানাকে একটা রুম দেখিয়ে দিল আদি। ইয়ানা সেই রুমে এসে দেখে বেডের উপর লাল রঙের একটা লেহেঙ্গা আর কিছু অর্নামেন্টস, ইয়ানা সেগুলো পরে তৈরি হয়ে বাইরে এলো। ইয়ানাকে দেখে আদি বলে ওঠে, বাহ, এবার লাগছে, মিসেস আদিত্য চৌধুরী হওয়ার জন্য তুমি পারফেক্ট, বসো। আগে বলুন রুদ্র কোথায় আছে? রুদ্র ওর জায়গায়। মানে কি, কোথায় আমার ছেলে? হুশ, আস্তে, এত ছেলে ছেলে করো না, তোমার মতো মেয়ের মুখে এই ছেলে শব্দটা মানায় না। ইয়ানা কিছু বলতে গিয়েও বলো না, কেননা এতে আদি রেগে যাবে আর তার রোজের ক্ষতি করবে। বসো বসো। ইয়ানা বসলো, ইয়ানার পাশে আদি বসলো, রেড শার্ট, উপরে তিনটা বোতামই খোলা, ব্ল্যাক প্যান্ট, হাতে ঘড়ি, বারবার টাইম দেখছে আদি। কাজী কবুল বলতে বললো ইয়ানাকে, ইয়ানা চুপ করে আছে। আদি ইয়ানার কানের কাছে এসে বললো, কবুল বলো না হলে রোদ্রের উপর দিয়ে ট্রাক। উনি পুরো কথা শেষ করার আগে আমি চোখ বন্ধ করে কবুল বলে দিলাম, উনিও বললেন বিয়ে শেষ, আমার চোখের পানি বাঁধ মানছে না, আজ আমার পুরো জীবনটা ওলট পালট হয়ে গেল, আমি কিছু করতে পারলাম না, কাজী চলে গেল বিয়ে পড়িয়ে, দুজন গার্ডও বেরিয়ে গেল কাজীর সাথে, এখন এই এত বড় বাড়িতে আমি আর উনি ছাড়া কেউ নেই। ইয়ানা উঠে আদির সামনে দাঁড়ালো, চোখে চোখ রেখে বলল, রুদ্র কোথায় মিস্টার চৌধুরী? বাড়ি পৌঁছে গেছে। প্রুফ? আদি ইয়ানার কথা শুনে কাকে যেন ফোন করলো, তারপর বললো ভিডিও ক্যামেরা অন করতে, তারপর আদি ফোনটা ইয়ানার সামনে ধরলো, দেখলো রুদ্র শুয়ে আছে, রুহি ওর পাশে বসে আছে, স্বস্তির নিঃশ্বাস নিল ইয়ানা। আদি ফোন কাটে, ফোন পকেটে ঢুকিয়ে ইয়ানার চারদিকে ঘুরতে ঘুরতে বললো, আজ থেকে এটাই হবে তোমার ঠিকানা মিসেস আদি চৌধুরী, আজ থেকে তুমি শুধু ডক্টর ইনায়াত নও, মিসেস আদি চৌধুরী নামে পরিচিত হবে,
তবে বউয়ের সম্মান অধিকার কোনোটাই তুমি পাবে না আমার থেকে, শুধু পাবে কষ্ট, এতটাই কষ্ট যে নিজের মৃত্যুর জন্য ছটফট করবে, ঠিক যেভাবে আমার মৃত্যু ছটফট করেছিল বাঁচার জন্য। আপনার কথা ভুল হচ্ছে মিস্টার চৌধুরী, মৃত্যু পিছনে অন্য কারোর হাত আছে, আমার না। ইয়ানার কথা শুনে আদি হাহা করে হেসে উঠল। ইয়ানার প্রচন্ড বিরক্ত লাগলো। আদির হাসিতে এটা প্রকাশ পায় যে ইয়ানার কথায় বিন্দুমাত্র বিশ্বাস করেনি আদি। মিথ্যা কেউ আপনার থেকে শিখুক মিসেস আদিত্য চৌধুরী, আমি প্রশংসা না করে পারছি না আপনার বুদ্ধির। আদি চৌধুরীর সাথে গেম খেলতে নেমেছেন, সাহস বেশ ভালোই। আজ তো বিয়ে হলো, বাসর রাত আজ, আজ এসব কথা বলে সময় নষ্ট নাই বা করলাম। ইয়ানা আদির কথার কিছু বুঝল না, তবে শেষের কথা শুনে ইয়ানার গা ঘামতে লাগলো। আদি ইয়ানার কাছে এসে হাত ধরে টেনে উপরে নিয়ে যেতে লাগলো। ডুপ্লেক্স বাড়িটা বেশ সুন্দর করেই সাজানো, যে কারোরই ইচ্ছে করবে এখানে থাকতে, কিন্তু আদির মতো নরপশু যদি এই বাড়ির মালিক হয় তাহলে এই বাড়ির আশেপাশেও কেউ আসতে চাইবে না। আদি ইয়ানাকে একটা রুমে এনে ধাক্কা দিয়ে বেড়ে ফেলল, তারপর দরজা লাগিয়ে ইয়ানার দিকে এগিয়ে এসে বলল, মিসেস আদিত্য চৌধুরী এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলেন, আমি তো ভেবেছিলাম আপনি খুবই সাহসী। আমি কিছু বলার আগে উনি এগিয়ে এসে আমার লেহেঙ্গার ওড়না ফেলে দিলেন, তারপর ঠোঁটে লিপস্টিক হাত দিয়ে মুছে দিলেন, চুলগুলো খোপা করা ছিল খুলে দিলেন, তারপর ফোন বের করে ছবি তুললেন কতগুলো। আপনি এসব কি করছেন? যা করার কথা তাই করছি বলে ইয়ানাকে জড়িয়ে ধরল। ইয়ানা অনুভব করলো তার ঘাড়ে কিছু ফুটলো পিনের মতো, আর কিছু মনে নেই। সূর্যের আলো চোখে পড়তে ঘুম ভাঙলো ইয়ানার, সারা শরীর ব্যথা, তার চোখে পানি চলে এলো। কিভাবে পারে একটা মানুষ এমন করতে, কারো লাইফ নিয়ে গেম খেলতে? আদি পারে না। ইয়ানার ভাবনার মাঝে আদি রুমে প্রবেশ করলো, প্রচন্ড ঘৃণা লাগলো আদিকে দেখে। যাও ফ্রেশ হয়ে এসো মিসেস আদিত্য চৌধুরী। আপনি আমার সাথে এটা করতে পারলেন? কিভাবে হয় মানুষ এমন, নিজের ইচ্ছে মতো সব করেন, যা নয় তাই বলেন, আর অনেক হয়েছে, যাও ফ্রেশ হয়ে এসো, আর আমি যা করেছি তার অধিকার আমার আছে। আদিকে বলে যে কোনো লাভ হবে না তা বুঝতে পারলো, ইয়ানা চলে গেল চেঞ্জ করতে। আদি এই সুযোগে খাবারের মাঝে কিছু একটা মিশিয়ে নিল। তুমি যা ভাবছো তেমন কিছুই হয়নি ইনায়াত, তোমার এমন ফিল হচ্ছে মেডিসিনের জন্য। ইয়ানা ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে আদি বসে ফোনে কি যেন করছে, ইয়ানাকে দেখে খেতে ইশারা করলো। ইয়ানা সেদিকে খেয়াল না করে জানালার কাছে গিয়ে চুল মুছতেছে। ইনায়াত এখানে এসো। এই প্রথম আদির মুখে নিজের নাম শুনে কেমন একটা অনুভূতি হলো, পাতা দিল না ইয়ানা। কি হলো, কথা কানে যাচ্ছে না? কেঁপে উঠলো আদির ধমকে। আদির সামনে গিয়ে দাঁড়াতেই জোর করে ইয়ানার মুখে খাবার পুরে দিল, তারপর জোর করে ইয়ানাকে পুরো খাবার খাইয়ে দিল। খাওয়ার সাথে সাথে চোখে ঘুম চলে এলো, বসে থাকতেও পারলো না, ঢলে পড়লো আদির বুকে। আদি এক রহস্যময় হাসি দিল। এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ, এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, কেমন? ধন্যবাদ।